তোমরা সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ফ্রেন্ডস তোমরা সবাইকে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েকশন নিয়ে এসেছি যেগুলো তোমাদের সামনের যে টি পি এসসি এস আই এক্সাম এবং তারপরে যে বিভিন্ন টিপিএসসির এক্সাম আছে বা বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছ তাদের কাছেও একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস আমার সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জুড়ে যাও ওইখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফ্রি অফ কস্ট ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তাহলে টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে ফ্রেন্ডস আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ওইখান থেকে নিশ্চয়ই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে ঠিক আছে ফ্রেন্ডস তো আজকের যে ফার্স্ট কোয়েশন সেটি হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট পাস কবে ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট অ্যাক্ট পাসড হয়েছিল আঠারোশো একষষ্টি খ্রিস্টাব্দে এইটিন সিক্সটি নাইনটিন জিরো ওয়ান এইটিন সিক্সটি ফাইভ তো কবে হয়েছিল ফ্রেন্ডস সঠিক উত্তরটা কী হবে কমেন্টে বলো তো এইটা সঠিক উত্তর হবে এ আঠারোশো একষষ্টি খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান পুলিশ একটা পাস হয়েছিল ঠিক আছে ফ্রেন্ডস পাস হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে তারপর কোয়েকশন নাম্বার টু হোয়ার ইজ দ্য লঙ্গেস্ট করিডোর ইন ইন্ডিয়া এই যে লঙ্গেস্ট করিডোর ইন ইন্ডিয়া সেটি কোথায় রামেশ্বরম টেম্পল কারিডার অমৃতসর দিল্লি কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর বেঙ্গালুরু মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর নায়গান থেকে কোনোটুই নেই এই লংগেস্ট করিডোর ইন ইন্ডিয়া তাড়াতাড়ি ফ্রেন্ডস তোমরা কমেন্টে আনসার দাও কী হবে ফ্রেন্ডস সঠিক উত্তর তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ রামেশ্বরম টেম্পল করিডর এটি হচ্ছে লঙ্গেস্ট করিডর ইন ইন্ডিয়া ঠিক আছে ফ্রেন্ডস তারপর কোয়েশন নাম্বার থ্রি মহাত্মা গান্ধীজ রিমার্ক এ পোস্ট ডেটেড চেক অন এ ক্লাম্বলিং ব্যাঙ্ক ইজ রিগার্ডিং দ্য প্রপোজাল অফ কিসের জন্য ফ্রেন্ডস এই পোস্ট ডেটেড চেকটা মহাত্মা গান্ধীর সঠিক উত্তরটি কি হবে फ्रेंड्स বলো তো সঠিক উত্তর হবে ক্রেপস মিশন ঠিক আছে फ्रेंड्स क्वेश्चन नंबर 4 দ্য নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ হুইচ নাম্বার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ উত্তর প্রদেশ ইজ নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টিসিটি কত নাম্বার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উত্তরপ্রদেশের চার পাঁচ ছয় না তিন ফ্রেন্ডস কোনটি সঠিক উত্তরটা কী হবে উত্তরপ্রদেশের কত নাম্বার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই ক্ষেত্রে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন বি সেটি হচ্ছে পাঁচ নাম্বার এয়ারপোর্ট কোয়েশন নাম্বার ফাইভ সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টার হ্যাজ বিন ইনোগ্রেটেড অ্যাট হুইচ প্লেস এই যে সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টার হ্যাজ বিন ইনোগ্রেটেড অ্যাট হুইচ প্লেস সেটি কোথায় ইনোগ্রেশন করা হয়েছে ফ্রেন্ডস বলো নৈনিতালে মসুরিতে তে না নাগপুরে কোনটি ফ্রেন্ডস সঠিক উত্তরটি কী হবে ওইটার তো সঠিক উত্তরটি হবে অপশন বি মসুরি ফ্রেন্ডস ঠিক আছে क्वेश्चन নাম্বার সিক্স দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ এই যে ফার্স্ট অফ পানিপথ সেটি কত হয়েছিল পনেরোশো পনেরোশো না পনেরোশো আঠাশি ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ এর যুদ্ধ খুবই হয়েছিল ফ্রেন্ডস তো সঠিক উত্তরটি পেয়ে অপশন সি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ফার্স্ট পানিপতের যুদ্ধ হয়েছিল ঠিক আছে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার সেভেন দ্য ব্যাটেল অফ পলাশি এই যে পলাশির যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কার সঙ্গেই এই ব্যাটেল অফ পলাশীর যুদ্ধটি হয়েছিল বলো ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি আনসার দাও পলাশের যুদ্ধটা যুদ্ধ যে হয়েছিল সেটি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কার যুদ্ধ হয়েছিল তো সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ডস এখানে তো এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে অপশন বি সিরাজ সঙ্গে হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার এইট হো রোড দ্য বুক কে এই বুকটি লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম সেই বুকটি কে লিখেছেন সেই বুকটা লিখেছেন আব্দুল কালাম আজাদ অপশন সি সঠিক উত্তর পেফেন্স ঠিক আছে কোয়েশন নাম্বার নাইন অ্যান অটোবায়ো বায়োগ্রাফি এই বুকটি কে লিখেছেন অ্যান অটোবায়োগ্রাফি যে বুকটি সেটি কে লিখেছেন তো সঠিক উত্তর পে অপশন বি জওহরলাল নেহেরু তিনি লিখেছেন অ্যান অটোবায়োগ্রাফি ঠিক আছে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার টেন ডিসকোভারি অফ ইন্ডিয়া এই বুকটি কে লিখেছেন অফ ইন্ডিয়া ফ্রেন্ডস আজকের এই এটাই কিন্তু লাস্ট কোয়েশন তো এই সঠিক উত্তরটি দাও তোমরা কমেন্টসে তো এখানে সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু এই বুকটিও জওহরলাল নেহরু লিখেছেন ফ্রেন্ডস তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে কোয়েশনগুলো ইম্পর্টেন্ট মনে হয় তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে ফ্রেন্ডস তো থ্যাংক ইউ